গার্জেন্সদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা মনে করেন যে গৃহ শিক্ষক ছাড়া তাদের সন্তানদের কোনো রকমের শিক্ষা ভালো হবে না, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আপনারা একবার সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ে নেবেন। সুপ্রিম কোর্টের আরটিই অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 28 ধারা অনুযায়ী তাদের, তাহলে সমাজে যে সমস্ত নিচু স্তরের মানুষেরা রয়েছে তারা কেমন ভাবে আইন পাবে বলে মনে করবে? তাই বিডিও মহাশয় সমষ্টি পাত্র সাহের উন্নয়ন ব্লক, আমি তাকে আমি মনে করিয়ে দিচ্ছি যে আপনি দয়া করে আপনার কর্তব্য পালন করুন। আর আমি সেই সমস্ত গার্জেন্স দিকেও একবার মনে করিয়ে দিতে চাই সুপ্রিম কোর্টের এই অর্ডারটা, যে অর্ডারটা আমি এই মাত্র আপনাদেরকে বললাম, তাকে আরোপ করা হচ্ছে আর কি করা হচ্ছে, আর এই সমস্ত অ্যাক্টিভিটিসের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আমি মাননীয় বিডিও মহাশয়কে আমি সুপ্রিম কোর্টের সেই অর্ডারটা দেখে নেবার জন্য আমরা তো আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এসেছি পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি বিভিন্ন জায়গাতে এই গৃহ শিক্ষকদেরকে একত্রীকরণের কাজ করে চলেছে, তাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া ইত্যাদিগুলো আদায় করার জন্য। আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম তার কারণে আমরা জুলাই মাস করে একটা ডেপুটেশন এখানে দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি যে বিডিও অফিস থেকে কোনো স্টেপস নেওয়া হয়নি। গৃহ শিক্ষকরা অন্যায়ভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ অবৈধভাবে তাদের টিউশনগুলো চালিয়ে যাচ্ছেন, এবং কিছু কিছু টিচার্স এখনও পর্যন্ত বলছেন, স্কুলের টিচার্স তারা বলছেন যে এই গৃহ শিক্ষকদের এদের কোনো সংগঠন বলে কোনো বস্তু নেই, এরা কেউ কিছু করতে পারবে না। আমরা জাস্ট দেখাতে এসেছি যে আমরা কিছু করতে পারি কি না পারি, তাছাড়া হচ্ছে এখানে কী কী স্টেপসগুলো নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সে সমস্ত ব্যাপার স্যাপারগুলো অবগত হওয়ার জন্য এসেছিলাম। মূলত আপনাদের কী কী বিষয়ের উপর ডেপুটেশন আছে? আমাদের দেখুন বিভিন্ন রকমের বিষয় রয়েছে, যেমন হচ্ছে স্কুলগুলোতে আপনারা আজকে দেখবেন যে দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে, এবং স্কুলগুলোতে পড়াশোনা মোটেই কিছু হয় না। স্কুলে যে সমস্ত টিচার্সরা স্কুলগুলোতে পড়াশোনা না করিয়ে কি করছেন, না স্কুলে এনার্জিটা না নষ্ট করে তারা কি করছেন, না স্কুলে গিয়ে ঘুমাচ্ছেন, যেটা সরকারের কাছ থেকে তারা কি ঘুমানোর জন্য টাকা পান, না সরকারের কাছ থেকে তারা টাকা পান যে কিছু শিক্ষা টিক্ষা ইত্যাদি দেবেন, তারা ওই সমস্ত স্কুলে কিছুই তাদের দায়িত্বগুলো পালন করছে না, প্রজেক্টে হুমকি দেখাচ্ছেন। আপনারা জানেন যে 2007 থেকে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে, এবং সেখানে প্রজেক্ট বলে একটা বিষয় এসেছে, 20 মার্কসের প্রজেক্টের হুমকি দিচ্ছেন ক্লাসে, আমার কাছে না পড়লে তাদেরকে প্রজেক্টের নাম্বারই দেওয়া হবে না, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। প্লাস হচ্ছে আপনি দেখবেন যে সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত স্কুল আওয়ার্সটুকু যেটুকু টাইম আছে, স্কুল আওয়ার্সটা হচ্ছে আপনার 10টা থেকে 4টা পর্যন্ত, এই 10টা থেকে 4টার আগেই অনেক সময় দেখা যাচ্ছে যে টিচার্সরা চলে আসছে, আবার 10টার সময় লেট করে ঢুকছেন। এর আগেও তো আপনারা ডেপুটেশন দিয়েছিলেন? অবশ্যই দিয়েছিলাম। কি বলছেন ভিডিও? ডেপুটেশন আমরা দিয়েছিলাম, উনি বলেছেন যে আমরা বিভিন্ন ধরনের কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি, আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি। আজকে আমরা সেটাকে আবার একবার রিমাইন্ড করিয়ে দেবার জন্য এসেছিলাম যে আপনি কী স্টেপসগুলো আপাতত নিতে পেরেছেন, কই এখনও পর্যন্ত তো কোনো কিছু বন্ধ হয়ে যায়নি, আমরা দিতে এসেছিলাম, কিন্তু এসে দেখছি যে বিডিও সাহেবের চেয়ার আপনাদের কথা দিয়েছিলেন আজ থাকবে, আগে থেকে তো আমরা জানিয়ে এসেছিলাম যে আজকে দেওয়ার তো আজকে আমাদের আসার তো কথাই ছিল, তো উনি নেই। যেহেতু আগে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলেন, মাঝখানে কোনো স্টেপ নেয়নি বিডিও? না।